হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল একটি ভিডিও কারণ আমাকে একজন কমেন্ট করেছে যে ভাই আমি তো ভিডিও আপলোড করি কিন্তু ভিউজ তো পাই না এই প্রবলেমটা শুধু যে তার হয়েছে তা কিন্তু না এটা কিন্তু আপনারও হচ্ছে যে আপনি যে ভিডিও আপলোড করতেছেন আপনারও কিন্তু ভিউজ আসতেছে না আমি ভিডিও আপলোড করতেছি আমাদেরও ভিউজ আসে না ঠিক এই ধরনের প্রবলেম কিন্তু একজন ইউটিউবার অবশ্যই ফেস করে অনেক ভিডিও আপলোড করেছে পঞ্চাশ একশো দেড়শো দুশো কিন্তু সে যখন ভিডিও আপলোড করে নতুন করে একটা সেই ভিডিওতে যে ভিউসে সে আশা করে সেই তুলনায় কিন্তু সে তার ভিডিওতে ভিউজ পায় না এর কারণটা কি সে বলেছে ভাই এর কারণটা আমাকে জানাবেন সে আমাকে মেসেঞ্জারও নক দিয়েছে ভাই আমাকে একটু জানাবেন আসলে মূলত কি কারণে আমার এতগুলো ভিডিও হয়ে যাচ্ছে কিন্তু আমার চ্যানেল র্যাঙ্ক করতেছে না আমাদের ভিডিওগুলো ফেললেও ভিউস আসে না অনেক চ্যানেল দেখেছি যে শত শত হাজার হাজার সাবস্ক্রাইব পার হয়ে গেছে কিন্তু তার ভিডিও ফেলে দুইটা পাঁচটা দশটা ভিউজ হয় এর কারণটা কি সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবেন যদি আপনার ভিউজ প্রবলেম থেকে থাকে তাহলে এই ভিডিওটা মনোযোগ সহকারে শুনুন আর এই চ্যানেলটি যদি এখনও কোনো ভাই সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের সদস্য হয়ে যাবেন সাবস্ক্রাইব করে আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ দেবেন নতুন একটা ভিডিও তৈরি করার জন্য তো মূল কথাটা হচ্ছে কি জানেন একটা নতুন ইউটিউবারের কথা বলি আগে তারপরে পুরাতন ইউটিউবারের কথা বলবো পার্ট বাই পার্ট যদি আপনাদের না বোঝাতে পারি তাহলে আমার নিজেরও ভালো লাগে না দেখুন একজন নতুন ইউটিউবার সে যদি এক মাসে তিরিশটা ভিডিও আপলোড করে সে যদি এক মাসে তিরিশটা ভিডিও আপলোড করে তার মানে সে রেগুলার কন্টেন্ট আপলোড করে আবার কিছু ইউটিউবার আছে মাসে দশটা ভিডিও আপলোড করে কিছু ইউটিউবার আছে মাসে চারটা ভিডিও আপলোড করে মানে যার যেরকম মানে রেগুলার কন্টেন্ট মানে রেগুলার ভিডিও আপলোড করে অভ্যেস মানে কেউ পর পর রেগুলার মেনটেন করে কেউ পনেরো দিন পরপর মেনটেন করে কেউ এক মাস পর একটা কন্টেন্ট দেয় কিন্তু এখানে কন্টেন্ট ক্রিয়েটরের ভ্যালু কিন্তু দুইটা তিনটা তিন রকম যারা রেগুলার ভিডিও আপলোড করে তাদের কিন্তু র্যাঙ্কের ভূমিকাটা অন্যান্য ইউটিউবারের তুলনায় একটু বেশি যারা মাসে দশটা ভিডিও আপলোড করে তাই যারা রেগুলার ভিডিও আপলোড করে তার সাথে কিন্তু একটু র্যাঙ্কিং মানে র্যাঙ্কিং করার ধারণাটা একটু কম আর যারা মনে করেন যে মাসে চারটা ভিডিও আপলোড করে তারও কিন্তু র্যাঙ্কিংয়ের সম্ভাবনা একটু কম কিন্তু হ্যাঁ এখানে কথা আছে মাসে যদি দুইটা ভিডিও আপলোড করে যদি সেটা কনটেন্ট যদি ইউজফুল হয় তাহলে কিন্তু সেটাও কিন্তু র্যাঙ্ক করতে পারে এটা কিন্তু আসলে আপনারাও জানেন কিন্তু মূলত যে চ্যানেলগুলো রেগুলার ভিডিও আপলোড করার পরে ভিউজ পাচ্ছে না এর কিছু কারণ হচ্ছে তার চ্যানেলের যে কন্টেন্টটা আমি তার চ্যানেলটা ভিজিট করে দেখলাম যে আসলে তার চ্যানেল কন্টেন্টগুলো কি সে কি করেছে জানেন সে আজকে এক টপিক দিচ্ছে কালকে আর এক টপিক দিচ্ছে পরশুদিন এক টপিক দিচ্ছে তারপরের দিন আর এক টপিক দিচ্ছে আসলে তার চ্যানেলের নিচটা ঠিক নেই মানে কন্টেন্টের ক্যাটাগরি ঠিক নেই আসলে ভাইরাল যে ভিডিও ইউটিউবে সেই ভিডিওর পিছনেই যদি ঘুরে তাহলে কিন্তু সেই চ্যানেলে ভিউজ আসবে না মনে করেন আপনি যদি আমি যেরকম ইউটিউব টিপস দিই আমি যদি কালকে আবার মনে করেন যে হোয়াটসঅ্যাপের টিপস নিয়ে আপনাদের মাঝে আসি তাহলে কিন্তু আপনারা ভিডিও দেখবেন না আমি জানি যে আমার দর্শক কিভাবে আমার চ্যানেলে এসেছে ইউটিউব টিপসের উপরে ঠিক আছে তাহলে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের যদি টিপস দিই তাহলে কিন্তু আপনারা থাকবেন না সেই জন্য আপনারা যে যে রিলেটেড ভিডিও তৈরি করতেছেন এক ধারসে সেই রিলেটেড ভিডিওগুলো আপলোড করুন আপনারা যদি আপনাদের নিজ বা কনটেন্ট যদি চেঞ্জ করেন তাহলে আপনার চ্যানেলে যদি দশ হাজারও সাবস্ক্রাইব থাকে তাও কিন্তু ওই ভিউস ওই দশটা পনেরোটা পাঁচটাই হওয়া স্বাভাবিক আর এক্সাম্পল হিসেবে আরেকটা কথা বলি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার কম ধরে নিলাম একশো সাবস্ক্রাইবার ভিডিও মনে করেন একই নিশের উপরে অনেক ভিডিও আপলোড করে ফেলেছেন কিন্তু এখন ভিডিও ফেললে ভিউস আসে না কেন জানেন আপনি রেগুলার মেনটেন করেননি হয়তো বা মাঝে মধ্যে গ্যাপ দিয়েছেন ইউটিউবে যদি কেউ দীর্ঘদিন গ্যাপ দিয়ে আবার পুনরায় ফিরে আসে বা মাঝে মাঝে গ্যাপ দেয় তাহলে কিন্তু তার নোটিফিকেশন অথবা অন্যান্য ব্রাউজ পিসারে ভিডিও কিন্তু ওরকম ছড়ে না তাই রেগুলার ভিডিও আপলোড করলে কিন্তু সেই ভিডিওটা আর একজনের কাছে চলে যায় সে যদি আপনার সাবস্ক্রাইব নাও করে তার কাছে কিন্তু চলে যায় সেই ভিডিওটা তাই একজন নতুন ইউটিউবারের ক্ষেত্রে যেটা করণীয় তার প্রত্যেকটা চব্বিশ ঘন্টার মধ্যে একটি করে ভিডিও আনা উচিত তাহলে নতুন ভিডিও যদি সাবস্ক্রাইব নাও করে আপনার একটি ভিডিও দেখে ফেলেছে আপনার চব্বিশ ঘন্টার মধ্যে একটি ভিডিও ফেলে তার কাছে আবার নোটিফিকেশন যাবে পরের দিন আর একজন নতুন দেখবে তার কাছে নোটিফিকেশন যাবে এইভাবে কিন্তু চ্যানেলের গ্রোথ হয় এই ভিডিও আইডিটা কিন্তু আপনারা দেখেছেন মানে রেগুলার কন্টেন্ট যে আপলোড করছে তার তো কোনো কথাই নেই সে তো র্যাঙ্ক করবেই আর ভিউস না আসার ওই একটাই কারণ যে চ্যানেলে ক্যাটাগরিগুলো চেঞ্জ করে ফেলে সাবস্ক্রাইব আসে বাট ভিউস আসে না এটাই কিন্তু মেন প্রবলেম কারণ আপনাকে হোয়াটসঅ্যাপের টিপস টিপস দেখে যদি আপনার চ্যানেলে আসে আপনি ইউটিউব টিপস যদি পরে দেন তাহলে কিন্তু আপনার ভিউজ পাবেন না তো আগে দেখুন আপনার চ্যানেলে দর্শক কোন ভিডিওগুলো দেখে এসেছে তারপরে সেইটা ভিডিওর উপরে নির্ভর করে আপনি ভিডিও ফেলে দেখেন আপনার ভিউজ বেড়ে যাবে এটা আমি বলতেছি শুধু আমার কথা না আপনি অন্যান্য ইউটিউবের কাছে জিজ্ঞেস করতে পারেন যে আপনার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ যে ভিডিওগুলোতে সেই ধরনের ভিডিও আপনি আপলোড করলে যদি ভিউজ না পান তাহলে সেই ভিডিওতে কমেন্ট করবেন যে ভাই আমার তুলনামূলক ভিউজ বাড়েনি আপনি যদি সেই কোয়ালিটি ভিডিও আপলোড করেন আপনার চ্যানেলে যেগুলো মোস্ট ভিউজ ভিডিও তাহলে দেখবেন আপনার ভিউজ আবার ডবল বেড়ে গেছে তো ভিডিও যদি ভালো লাগে লাইক করুন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটি সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো ভালো থাকুন